Yes, assalamu alaikum. Bondura, aajke amra dekhbo 2022 saler dakhil porikhar islamer itihashe shongkhipto syllabus. To amar channel e tomader ei dakhil 2022 saler porikhar sokol bishoyer shongkhipto suggestion prokash kora hobe. Ejonno tumra obosshoi channel ti subscribe kore bell button e click kore dao ebong Facebook theke jara dekhcho tara obosshoi page ti follow diye rakho jate shobar age suggestion tomader kache pouchhate pare. To dekho islamer itihash bishoy code 109. দেখো ইসলাম ইতিহাস থেকে তোমাদের যে সকল বিষয়গুলো আছে দেখো আছে তোমাদের প্রথম অধ্যায় প্রাক ইসলামী পটভূমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনী এবং এখান থেকে আছে ক প্রাক ইসলামী পটভূমি ও আইয়ামে জাহেলিয়া এখানে আছে তোমার তৃতীয় পরিচ্ছেদ ও চতুর্থ পরিচ্ছেদ এরপর আছে তোমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন এখান থেকে আছে তোমার ষষ্ঠ পরিচ্ছেদ সপ্তম পরিচ্ছেদ ও অষ্টম পরিচ্ছেদ এরপর আছে তোমার দ্বিতীয় অধ্যায় থেকে তোমার আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবন এখান থেকে প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ ও চতুর্থ পরিচ্ছেদ এবার তৃতীয় অধ্যায় খুলাফায়ে রাশিদিন এখান থেকে আছে তোমার প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ এপাশে চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন এখান থেকে আছে প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ ও পঞ্চম পরিচ্ছেদ এরপর পঞ্চম অধ্যায় বাংলাদেশে ইসলাম এটা আসলে তোমাদের পরীক্ষায় নাই তো তোমাদের আসলে চতুর্থ অধ্যায় পর্যন্তই পড়বে তো আমি সিলেবাসটি আবার দিছি প্রথম থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে তোমাদের বইতে ভালোভাবে দাগিয়ে নাও দেখো ইসলামের ইতিহাসে তোমার প্রথম অধ্যায় দুটা ভাগ আছে আসলে ক প্রাক ইসলামী পটভূমি এখান থেকে তৃতীয় পরিচ্ছেদ ও চতুর্থ পরিচ্ছেদ তারপর দ্বিতীয় ভাগ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কা জীবন এখান থেকে তোমার ষষ্ঠ সপ্তম অষ্টম এটা হলো তোমাদের প্রথম অধ্যায় তারপর তোমার দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় যে সকল পরিচ্ছেদগুলো আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ তারপর তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ ও দ্বিতীয় পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ এরপর আছে তোমার চতুর্থ অধ্যায় আছে তোমার প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ ও পঞ্চম পরিচ্ছেদ তো এসকল আসলে সংক্ষিপ্ত সিলেবাসটি তোমরা দেখতে পাচ্ছ ইসলামে ইতিহাসের এরপর আসলে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর একটি সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করব সকল বিষয়ে দাখিল 2022 সাল যারা দাখিল পরীক্ষা দেবা এবং 2022 সাল যারা আলিম পরীক্ষা দেবা সকল বিষয়ের উপর আমরা সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করব এই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও এবং ফেসবুক পেজে লাইক দিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম